বলে আমি কম শুনতে পারি। এখন ঠিক আছে? হরে কৃষ্ণ, ঠিক আছে এখন? হ্যাঁ ঠিক ঠিক আছে না, বেশি হয়ে গেছে? ভাই, এবার ঠিক আছে। ওকে, আমরা গতকালকে দাম বন্ধন লীলা কমপ্লিট করেছি। আজকে আমাদের মা যশোদার মহত্ব এবং মা যশোদার কত সৌভাগ্যবান, সেগুলি আচার্যরা বিশ্লেষণ করেছেন। এই যে কৃষ্ণ তার উপর কিভাবে কৃপা করলেন, সে কৃপার যে মূল্যায়ন, সেটা আমরা আজকে আলোচনা করতে চাচ্ছি। জয় যশোদা মায়া কি জয়, কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়, দামোদর কি জয়, শ্রী প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি জয়। তো আচার্যরা বলছেন, এই যে মা যশোদা কৃষ্ণকে বন্দন করেছেন, এই লীলা শ্রীকৃষ্ণ এবং মা যশোদা উভয়কেই, দুজনকে মহিমান্বিত করেছে। কি কি যেন মহিমান্বিত করেছে, কারণ এখানে যে প্রেমের শক্তি প্রকাশ পেয়েছে, মা যশোদার সৌভাগ্য অন্য সকলকে অতিক্রম করেছে। এখানে মহিমান্বিত মধ্যে প্রেমের শক্তি বলতে একটা বুঝিয়েছে কি, মা যশোদা পূর্ণ শক্তি দিয়ে প্রয়াস করেছেন, সম্পূর্ণ শরণাগত, এজন্য তার প্রকাশ পেয়েছে মহিমা। আবার কৃষ্ণের মহিমা কীভাবে প্রকাশ পেল, তিনি তার ভক্তের প্রেমের কাছে নিজেকে বন্দী স্বীকার করেছেন। মা যশোদার কাছে তিনি একজন আসামি রূপ ধারণ করে সারা ব্রহ্মাণ্ডের মালিক কর্তা, তিনি তার কাছে বাৎসল্য প্রেমের শিকার হয়েছেন, নিজে বন্ধ হয়েছেন, বশ্যতা স্বীকার করেছেন, প্রেমের প্রেমকে তিনি গ্রহণ করেছেন, এজন্য তিনি মহিমান্বিত হয়ে গেলেন। এই লীলাটি পরীক্ষিত মহারাজকে বর্ণনা করতে গিয়ে শ্রীল সুখদেব গোস্বামী যশোদার মহত্বের কথা উল্লেখ করেছেন শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধ নবম অধ্যায়ে 20 নম্বর শ্লোক। নেমং বিরিঞ্চ নবব নরপাঙ্গ সংশ্রয়া প্রসাদম লেবিরে গোপী যত প্রাপ্য বিমৃত্যুদান। মা যশোদা জগতের মুক্তিদাতা শ্রীকৃষ্ণের কাছ থেকে যে কৃপা লাভ করেছিলেন, সেই প্রকার কৃপা ব্রহ্মা, মহেশ্বর, এমনকি ভগবানের অর্ধাঙ্গিনী বিলাসিনী লক্ষ্মী দেবীও প্রাপ্ত হননি। বুঝা গেল, লক্ষ্মী দেবীও সেটা প্রাপ্ত হয়নি। এই শ্লোকের তাৎপর্য করতে গিয়ে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে বলেছেন, আদিলীলা পঞ্চম অধ্যায় 142 নম্বর শ্লোক, একেলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, কেবল শ্রীকৃষ্ণই পরমেশ্বর এবং অন্য সকলে তার ভৃত্য। কৃষ্ণের একটি চিন্ময় গুণ রয়েছে, ভৃত্য বৈশ্যতা, মানে তার দাসের বৈশ্য স্বীকার করেন। ভৃত্য মানে দাস, বৈশ্যত মানে বসত, বস বস হয়ে যান। কেউ যদি ভালো করে সেবা করে, প্রেম সহকারে তাকে সেবা করে, তার বশ্যতা স্বীকার করে, যেন ভৃত্য বশ্যতা একটা গুণ আছে, অর্থাৎ ভৃত্যের বশীভূত হয়ে যান। যদিও সকলেই শ্রীকৃষ্ণের ভৃত্য এবং ভৃত্য বশ্যতা শ্রীকৃষ্ণের একটি গুণ, তবুও মা যশোদার পথ সর্বোচ্চ। তার মধ্যেও যশোদার সর্বোচ্চ পথ পেয়েছে, ব্রহ্মা শ্রীকৃষ্ণের ভৃত্য,
এবং তিনি আদি কবি, অর্থাৎ তিনি ব্রহ্মাণ্ডের আদি স্রষ্টা। তেনে ব্রহ্মারিধি যা আদি কবয়ে, শ্রীমদ্ ভাগবতম প্রথম শ্লোক প্রথম স্কন্ধ প্রথম অধ্যায় আছে। একে একে ব্রহ্মা হচ্ছে আদি, তা সত্ত্বেও তিনি মা যশোদার মতো কৃপা লাভ করতে পারেননি। পেয়েছে কি? আর এদিকে শিব হচ্ছেন বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ, বৈষ্ণবানাম যথাসম্ভব, শ্রেষ্ঠ বৈষ্ণব। ব্রহ্মা এবং শিবের কি কথা, ভগবানের নিত্য সঙ্গিনী লক্ষ্মী দেবী পর্যন্ত এই প্রকার কৃপা প্রাপ্ত হননি। তাই মহারাজ পরীক্ষিত খুব বিস্মিত হয়ে ভেবেছিলেন, মা যশোদা এবং নন্দ মহারাজ তাদের পূর্বজন্মে কি করেছিলেন যার ফলে তারা ভগবানের স্নেহশীল পিতামাতা হওয়ার মহাসৌভাগ্য অর্জন করেছিলেন। পরীক্ষিত মহারাজ ভাবছে তারা কত সুন্দর। সুখদেব গোস্বামীর কাছে যখন এটা শুনলেন এভাবে তিনি ভাবতে লাগলেন। সুখদেব গোস্বামী ভগবানের এই লীলা বর্ণনা প্রসঙ্গে মা যশোদার মহা সৌভাগ্য প্রত্যক্ষ করে, মানে তিনি প্রত্যক্ষ উপলব্ধি করে মন্তব্য করছেন যে কি অবর্ণনীয় কৃপা তিনি মুক্তিদাতা শ্রীকৃষ্ণের কাছ থেকে লাভ করেছেন। কি বলছেন? মুক্তিদাতা শ্রীকৃষ্ণের কাছ থেকে লাভ করেছেন। এমনকি ব্রহ্মা বা শিব ও এমন কৃপা লাভ করেননি। প্রকৃতপক্ষে ব্রহ্মা বা শিবের কি কথা, লক্ষ্মী দেবীও সেখান থেকে বঞ্চিত, কিন্তু মা যশোদা পেয়ে গেলেন। হরে কৃষ্ণ। নন্দ মহারাজের, নন্দ যশোদার কোনো সৌভাগ্যের ফলে শ্রীহরি তাদের বাৎসল্য প্রেমের আস্বাদনের জন্য এত আগ্রহ বা তৃষ্ণা অনুভব করেছিলেন। কি লাইনটা বুঝতে পেরেছেন? মানে নন্দ মহারাজ এবং যশোদা মা সৌভাগ্যের ফলে ভগবান শ্রীকৃষ্ণ তাদের বাৎসল্য প্রেম আস্বাদনের জন্য আগ্রহ এবং তৃষ্ণা অনুভব করেছিলেন। কার সৌভাগ্য ফলে? তাদের সৌভাগ্যের ফলে। তারা সেরকম সাধনা করেছে, তপস্যা করেছে। এখানে আবার অনেকে একটু বিগড়ে যেতে পারে সাধনার তপস্যা নিয়ে, নাকি? তাহলে আবার নন্দ মহারাজ আর যার মতো আমাদের গিয়ে বনে গিয়ে বা হিমালয় পর্বতের উপর গিয়ে তপস্যা করতে হবে, নাকি? না, সাধনাটাই হচ্ছে তপস্যা। এটা এক এক যুগের জন্য এক এক রকম। সত্য যুগের জন্য একটা, ত্রেতা যুগের জন্য একটা, দ্বাপর যুগের জন্য একটা, কলি যুগের জন্য একটা। চৈতন্য মহাপ্রভু ছিল প্রভুপাদ এসে যা শিখিয়েছে এই সাধনা আমাদের জন্য। তো তো ভগবান এটা চিন্তা করলেন কেন? এটা তারা সেই কোয়ালিটি পূর্ণ হয়েছে, তাদের প্রেম এত প্রগাঢ় ছিল যার জন্য ভগবান তাদের বাৎসল্য প্রেম আস্বাদন করার জন্য তার আগ্রহ জমে গেছে। কার? কৃষ্ণের। তিনি তাদের প্রেমের দ্বারা নিয়ন্ত্রিত, শুধুমাত্র মা যশোদার তিরস্কার শ্রবণ করেও তিনি ভয়ে কন্দন করেন। কি বলছে বুঝতে পেরেছেন? মা যশোদা তিরস্কার করেন তাকে, যেরকম মায়েরা বাচ্চাদের যেরকম বকা দেয়, তিরস্কার করে, চোর লম্পট হেন তেন কত কিছু বলছে না, মিথ্যাবাদী, তিরস্কার করে কথা বলছে, ভয় দেখাচ্ছে, শাসন করবে। তাতেই ভগবান তার এত প্রেমের বসে বশীভূত হয়ে কান্না করছে এবং তার শাসন মেনে নিচ্ছে, তাই না?
শাসন মেনে নিচ্ছে। এইভাবে আচার্যরা মহাসৌভাগ্যের বর্ণনা করছেন। মানে মা যশোদা এই যে ভক্তিযোগ বা প্রেম রূপ যে প্রসাদ লাভ করেছেন কৃষ্ণের কাছ থেকে, সেটা অন্য কারো পক্ষে সম্ভব হয়নি। সাধারণ কথা বাদ দেন না, শিব ব্রহ্মা লক্ষ্মী দেবী তাদের পক্ষে হয়নি। কৃষ্ণ সবাইকে মুক্তি দিলেও ভক্তি দেন না, কি দেয় না, ভক্তি দেয় না, মুক্তি দিয়ে দেয় তাড়াতাড়ি। আর জড় জগতে কিছু চাইলে তো দিয়ে দিবে, কালকে থেকে তার লাইন ধরে থাকতে হবে, সব নিয়ে নি পরে ভক্তি করবো, আগে নিয়ে নি যা পাই, নাকি আমাদের অ্যাঙ্গেল তো এটা হয় না, আগে যা পাই নিয়ে নি জোগাড় করে নি, তারপর ভক্তি করবো, আর কিছু চাইবো না পরে, এখন যা লাগে নিয়ে নি। এই জন্য যা চাইবো দিয়ে দিবে, কিন্তু আর ভক্তি দিবে না। সুখদেব গোস্বামী বলছেন, মুক্তিম দদাতি কশ্চিত স্ম ন ভক্তি যোগম। যারা ভগবানের কৃপা লাভের জন্য, কৃপা লাভের জন্য সেবায় যুক্ত, তারা অনায়াসে মুক্তি লাভ করতে পারেন। কি বলছেন, যারা ভগবানের কৃপা লাভের জন্য তার সেবায় যুক্ত হয়ে তারা অনায়াসে মুক্তি লাভ করতে পারে, কিন্তু তিনি সচরাচর কাউকে ভক্তিযোগ প্রদান করেন না। এই যে দেখুন, ধ্রুব মহারাজ সত্যযুগে তপস্যা ছিল, তপস্যা করতে বেরিয়ে গেছে মায়ের আদেশে, তপস্যা করেছে, কি আশা নিয়ে এসেছিল, ভৌতিক জগতে একটা বড় রাজ সিংহাসন, যে আমার পিতামহ ব্রহ্মার থেকে বড় সিংহাসন চেয়েছে, পিতামহ তার থেকে বড় সিংহাসন চেয়েছে। আর কৃষ্ণ তার কাছে এসে চতুর্ভুজ রূপে এসে বলছে, কি চাই, বলছে আমার কিছু লাগবে না। কেন বলছে, তোর তপস্যা শুরু করেছো কি জন্য সেটা ভুলে গেছো, বলছেন আমি এসেছিলাম কাচের টুকরা খুঁজতে, এটা একটা কাচের টুকরা, ভৌতিক জিনিস কাচের টুকরা, এই আছে শেষ হয়ে যাবে, কি জিনিস ভক্তি করতে গিয়ে আমরা এরকম চিন্তা করি না, আমার চাকরি বাকরি হচ্ছে না কেন, এত কিছু করছি চাকরি হচ্ছে না, আমার মেয়েটার বিয়ে হচ্ছে না, আমার এত বড় একটা রোগ আছে রোগটা ঠিক হচ্ছে না, আমার বাড়ির অশান্তি যাচ্ছে না, কি হবে, কেন এগুলি করে কি লাভ, তাহলে এগুলো হচ্ছে কাচের টুকরা, আমার একটা বাড়ি হচ্ছে না, কতদিন মানুষের আশেপাশে লোকে বলছে তুই এত কৃষ্ণ কৃষ্ণ করিস, তোর এখন কুড়ে ঘরেই রয়ে গেছে, দেখ আমরা কৃষ্ণ করি না, অন্যান্য কিছু ভজনা করছে, অন্যদের অন্যদের সেবা করছে, আমাদের কত চারতলা বাড়ি হয়ে গেছে। ধ্রুব মহারাজ গিয়েছিল একটা বড় সিংহাসন, আর লাস্টে ভগবান কাছে এসে পেয়েছে কি, বলছে এসেছিলাম কাচের টুকরা খুঁজতে, পেয়ে গেলাম হীরের টুকরা, যেটা হীরে মানে কি, যেটা কোনোদিন মারলেও ভাঙে না, যত কিছু দিয়ে আপনি মারেন না কেন হীরা কোনোদিন ভাঙে না, আর কাচের টুকরা টুটকার মধ্যে ভেঙে যায়। তাহলে এই জগতে যা কিছু আমরা চাইবো নিজের সুখের জন্য, দ্যাট ইজ এ কাচের টুকরা, বুঝা গেল কি। এই জন্য ভগবান আমরা এসব কিছু যদি চাই, শুধু ধ্রুব মহারাজ মনে মনে আশা করে এসেছিলেন, কিন্তু ভগবানকে পেয়ে সেটাও ভুলে গেলেন, মানে সেটা নিবে না, নিব না, ভগবান বলছে না এটা তোমাকে নিতে হবে, তুমি ওটা আশা করেছিলে। তাহলে চিন্তা করুন, মনটাকে চেতনাটাকে কতটুক পরিবর্তন করতে হবে, আর এখন আমরা কোথায় আছি। ভগবান এখানে বলছেন ভাগবতমের পঞ্চম স্কন্ধ ষষ্ঠ অধ্যায় 18 নম্বর শ্লোকে বলছে কি, মুক্তি দেয় ভক্তি দেয় না, আর যদি সেরকম হতো 100 জন ক্যান্ডিডেটের মধ্যে এখন 80 জন এসে দাঁড়িয়েছে, কেন ভৌতিক জগতের এগুলো নিয়ে পড়ে আছি। ভক্তি দিচ্ছে ভগবান, কিভাবে বুঝবো, শ্রবণের প্রতি স্বতঃস্ফূর্ত আসক্তি আসবে, কীর্তনের প্রতি প্রচারের প্রতি স্বতঃস্ফূর্ত আসক্তি আসবে, দ্বিজহরি প্রভুকে বারবার পিছন দিয়ে ধাক্কা দিয়ে বলতে হবে না, এই তোমরা ফোন করো, এই করো, সে করো, প্রচার বলতে হবে না, নিজে নিজে দৌড়াবে, তার মানে কি ভগবান কিছু দিচ্ছে, কৃপা হয়েছে। ভগবান ভৌতিক জগতে যা কিছু চাবি দিয়ে দিবে, কিন্তু ভক্তি দিবে না।
যেন আমাদেরকে খুব সচেতন সিনসিয়ার হইতে হবে। কৃষ্ণ দিতে চাইবে, বৃন্দাবনে ইয়ে আছে না, এক ফলওয়ালি গেছিল না, ফলওয়ালি ফল বিক্রি করার জন্য নন্দ মহারাজের বাড়ির সামনে, তো সেখানে ভগবানকে, আমি লীলাটা বড় বলছি না, ভগবানকে পেয়ে ভগবানকে সে সব ফলগুলো দিয়ে দিল। সে একবারও ভাবছে না যে আমাকে এই সব দিয়ে দিচ্ছে, আমার তো কিছু থাকবে না। সে মাত্র নিয়ে আসলো কি কয়েকটা ধান, কি নিয়ে আসলো, কয়েকটা ধান নিয়ে আসলো, কিন্তু সে স্বতঃস্ফূর্ত সব দিয়ে দিয়েছে, কিচ্ছু রাখেনি, কেন ভগবানকে পেয়ে সে মোহিত হয়ে গেছে। সে হচ্ছে একটা নিচু জাতি, সে যখন কড়ি খুঁজেছে ভগবানের কাছে কিছু দিবে না, বলছে আমি তো কিছু নিয়ে আসিনি, বলছে কেন আমাকে তো সবাই কোলে নেয়, আদর করে, কত কিছু করে, তারা তো আমাকে অনেক কিছু দেয়, ওরা তো আমার কাছে কিছু চায় না, তুমি কেন চাচ্ছ? বলছে আমি তো নিচু জাতি, তুমি কি আমার কোলে আসবে? কেন আসবো না, আমি আসবো তোমার কোলে। তখন ভগবান সঙ্গে সঙ্গে এক লাফ দিয়ে সেই ফলওয়ালে কোলে বসে গেলেন, আর ফলওয়ালে তো পেয়ে আরো আরো আনন্দ, ভগবান কাকে পেয়ে গেলাম, সে আর ভুলতে পারছে না। তারপর ভগবান বলছে কি তোমার কিছু লাগবে? বলছে ঠিক আছে নিয়ে আসো। সে ফলওয়ালে চিন্তা করছে এখন তো চলে যাবে, যদি কিছু আনতে বলে সে আবার আসবে, আবার আদর করতে পারবো, আবার তাকে দেখতে পারবো, সে তার মুখমণ্ডল। এই করে সে আবার গিয়ে ধানের গোলা থেকে ধান নিয়ে আসে, কয়েকটা ধান নিয়ে আসে, সব ফলগুলো দিয়ে দিল যা যা আছে, কিন্তু শুধু কয়েকটা ধান নিয়ে আসে, আর সেই বাঁশের টুকরির মধ্যে খুলে রেখেছে এই এগুলো দিয়েছে, কয়েকটা ধান সব পড়ে গেছে আসার সময়, কাপড় দিয়ে চাপিয়ে রেখে আবার কৃষ্ণকে কোলে নিয়ে আলিঙ্গন করা শুরু করছে, আনন্দ করছে, আদর করছে তাকে। সে আদর করার পর তখন তার কি হলো, আদর করার পরে তখন কৃষ্ণ চলে গেল, ফলওয়ালি তার গৃহে চলে আসছে, যে গৃহে সামনে আসছে দেখছে কি তার মাতার ঝুড়িটা খুব ভারী ভারী হয়ে গেছে, এত ভারী হয়েছে মানে খুব বেশি ভারী, চিন্তা করছে এত ভারী হলো কেন, ওখানে তো কিছুই থাকার কথা নেই, আমি তো সব দিয়ে দিয়েছি কৃষ্ণকে, শুধু আস্তে শুধু কৃষ্ণ চিন্তায় করছে, যে বাড়ি থেকে মাথা থেকে নামালো, সে দেখছে কি আছে, কাপড়টা খুললো দেখছে সব হিরে মণিমাণিক্য পুরো ভর্তি হয়ে গেল, ঘরের মধ্যে আর কি দিয়া জ্বালাতে হয়নি, প্রদীপ জ্বালাতে হয়নি, এমনি ঘরটা আলোকিত হয়ে গেছে, কি বুঝা গেল, সে ভালোবেসেছে, আদর করেছে, সব কিছু করেছে, ভগবান বিনিময়ে কি হিরে মণিমাণিক্য দিয়ে দিয়েছে, আর সেগুলি পেয়ে সেই ফলওয়ালি চিন্তা করছে আরে প্রভু তুমি কি পেয়েছো, আমি ফল বিক্রি ছলে তোমার কাছে গিয়ে যাই, তোমাকে একটু দর্শন পেলাম, কত আনন্দ পেলাম, তুমি আমার যাওয়াটা বন্ধ করে দিচ্ছ যে আমি যেন আর না যাই, একবারে দিয়ে দিলে সব, না সেটা হবে না, তুমি আমাকে ঠকাচ্ছ, আমি না, আমি প্রতিদিন যাব, গিয়ে ওখানে দাঁড়িয়ে থাকবো, তুমি বাড়িতে যশোদা মার ওখানে কী কী করছো না করছো, যদি তাও যদি বাইরের থেকে দেখতে না পাই, ভিতরে গিয়ে যশোদা মার সেবা করবো, তা তোমাকে দেখতে যাবো, আমি তোমার এই মণিমাণিক্য দিয়ে নয়, তুমি দিলেও বলো না দিলেও বলো তাও আমি ফল নিয়ে যাব, প্রতিদিন তোমাকে ফল দিয়ে আসবো, কেননা সে বুঝতে পারছে আমাকে ঠকাচ্ছে ভগবান, আমি নিব না এগুলা, যাও দিয়েছ থাক, কিন্তু আমার দরকার নেই, আমার লাইন আমার চলবে। এই জন্য আমরা এখানে ভাগবত কথা শুনতে এসে হরিনাম করতেছে, ভক্ত সঙ্গে আমাদের ম্যাটেরিয়াল অনেক কিছু ফায়দা হয়েছে, যেই ফায়দা হওয়া শুরু হয়েছে তখন আর জয়েন হওয়া বাদ, কেন এঙ্গেজ হয়ে গেছে না, বিজি হয়ে গেছে, তখন এদিক দিয়ে কাটছিট হয়ে যাচ্ছে। কৃষ্ণ দেয় কিন্তু ভক্ত তো চালাক, যদি বোকা হয়ে যায় তাহলে ওগুলো পেয়ে চুপচাপ থাকবে। কুন্তি দেবী কি বলছে, না আমাকে সমস্যা দাও বারবার, আমি যেন তোমার কাছ থেকে না যাই, বড় কিছু দিয়ে দিলে তো ওগুলো নিয়ে এঙ্গেজ থেকে যাবো, সমস্যা বেশি করে দাও,
ব্রজবাসীরা সবসময় শুধু চিন্তা করে আমরা যেন কৃষ্ণকে ভুলে না যাই, কেন এটা হচ্ছে প্রেম, জাগতিক অনেক কিছু দিবে, মুক্তি পর্যন্ত দিয়ে দেয়। তাই এখানে বলছেন শ্রীকৃষ্ণ মুক্ত হস্তে মুক্তি প্রদান করে, কিন্তু তিনি এখানে তিনি দান করেছেন বিমুক্তি বা বিশেষ মুক্তি। কি সে অতিশয় বিশেষত্ব? সেটি সেই অবর্ণনীয় বস্তু যা প্রেমের নির্যাস, যেটা হচ্ছে প্রেমের নির্যাস, প্রেম পরিপাক বা প্রেমের চূড়ান্ত স্তর। ব্রহ্মা শিব এবং ভগবানের অর্ধাঙ্গিনী সেটা বিশেষ লাভ করতে পারেনি। এই শ্লোকে শ্রীল সুখদেব গোস্বামী 3 বার ন ব্যবহার করেছেন, ন ভক্তি যোগম, ন 3 বার পুনরাবৃত্তি করে তিনি এতই জোর দিয়ে দিয়েছেন যে এটি কোনোভাবে কারো পক্ষে সম্ভব নয়, কারো পক্ষে সম্ভব নয় এরকম যশোদা মায়ের মতো কৃপা লাভ করা। যদিও লক্ষ্মীদেবী ভগবানের অত্যন্ত নিকটজন, শ্রী ভগবান তার প্রতি সুতীব্র সুতীব্র প্রেম, তথাপি তার প্রেম তদীয়তাময়ী, অর্থাৎ প্রভু আমি আমার প্রভু সম্পদ, এটি তার ভাব। এখানে দেখি তার মমতা বা মালিকানা বোধ শ্রী ভগবানের ঐশ্বর্য জ্ঞানের সঙ্গে মিশ্রিত। মানে লক্ষ্মীদেবীর যে ভাবটা হচ্ছে আমি আমার প্রভুর সম্পদ, এই ভাবটা লক্ষ্মীদেবীর মধ্যে আছে। এই জন্য তার মালিকানা বোধ, মানে আমি প্রভুর সম্পদ, এই জন্য মালিকানা বোধ আছে, এই জন্য সেই ঐশ্বর্য জ্ঞানের সঙ্গে মিশ্রিত হয়ে গেছে। বুঝা গেল কি? এখানে ভগবানের সম্পর্কে যে মমত্ব বোধ তা তার ভগবত প্রত্যার উপর নির্ভরশীল। মানে কৃষ্ণ হচ্ছে মালিক, মালিকানা, আমার সবকিছু কৃষ্ণের সম্পদ, এই যে ভাবটা আছে, মালিকানা আছে। কিন্তু যশোদামার কাছে তো কৃষ্ণ মালিক নয়, কৃষ্ণ মালিক কি? তার শাসনের পাত্র, শ্রদ্ধার পাত্র, স্নেহের পাত্র। তো মা যশোদার ক্ষেত্রে সেই মমত্ব বা মহৎ মানে মমত্ব বোধ ছিল একটু আলাদা, অন্য কোনো ভাব এই ভাবকে বিঘ্নিত করে না। মানে যশোদা মায়ের যে কৃষ্ণের প্রতি যে ভাবটা, অন্য কোনো ভাব তাকে সেটা মানে বিঘ্নিত করতে পারছে না। মা যশোদার মনোভাব হলো কৃষ্ণ আমার, কি ভাব ছিল? লক্ষ্মীদেবীর ভাব ছিল কি? আমি কৃষ্ণের ঐশ্বর্য, কৃষ্ণের সম্পদ। আর যশোদা মার কি ছিল? কৃষ্ণ আমার, কৃষ্ণ আমাকে ছাড়া আর কিছুই জানে না। মা যশোদার কি করলেন? সে ভাবছেন যে কৃষ্ণ আমাকে ছাড়া কিছু বুঝে না, আমি তার একমাত্র আশ্রয়। কি বুঝেছে? আমরা সবাই কৃষ্ণের আশ্রয় না? আর মা যশোদার ভাব কি? আমি ওর মা, ও আমার ছেলে, আমি একমাত্র আশ্রয়, আমি ছাড়া ওর ভালো কে দেখবে, আমাকে তোর ভালো মন্দ দেখতে হবে। কি বুঝা গেল? মা যশোদার ভাবটা হচ্ছে কি, কৃষ্ণের জন্য আমাকে সবকিছু করতে হবে, নাহলে ও কার কাছে যাবে? আমি তোর মা, ও আমাকে আশ্রয় করে থাকবে, আমি ওর আশ্রয়। বুঝে গেল ভাবটা কোথায় গিয়েছে? মায়ের ভাব। তো কৃষ্ণের কল্যাণ সুনিশ্চিত করা আমার কর্তব্য, তার ভালো করা, কিভাবে তার ভালো হবে সেটা তো আমাকে দেখতে হবে না? আর ভগবান সেখানে কাবু হয়ে গেছে, তার সমস্ত চতুর চাতুরি বন্ধ হয়ে গেল কৃষ্ণের এই ভাবের মধ্যে, সে পরাজয় স্বীকার হলো, কৃষ্ণের পরাজয় হলো এখানে। এই জন্য বলছে কি, যশোদার হৃদয়ে কৃষ্ণের কল্যাণের জন্য যে সুগভীর উদ্বেগ, মানে খুব টেনশন, কৃষ্ণের কিভাবে কল্যাণ হবে, সে সবসময় এটা চিন্তা করছে। এটা হচ্ছে কি, অন্যান্য মমত্ব বোধ থেকে অনেক উন্নত।
লক্ষ্মী দেবী যেভাবে ভগবানের ঐশ্বর্য সম্বন্ধে অবহিত, যশোদা কিন্তু সেইভাবে ভগবানের ঐশ্বর্য বা মহত্বের কথা বোঝেন না, সে চিন্তায় নেই, তার মাথার মধ্যে কিছুই নাই। তাই কৃষ্ণের কল্যাণের জন্য তিনি তাকে তিরস্কারও করতেন, এমনকি বন্দনও করতে পারেন। শ্রীকৃষ্ণ এই জন্য জননীর প্রতি অধিক কৃপাপরায়ণ। হ্যাঁ, আমরা জগন্নাথে গেলে দেখি সেখানে পুরীতে কি একবার একটা ঘরে আমরা পরিক্রমা করতে গেছিলাম, একটু ঘুরতে গেছিলাম, তো সেখানে ঘরের থেকে না খুব চিল্লাচিল্লি শোনা যাচ্ছে। তো আমরা দুইজন বা তিনজন ছিলাম, খুব চিল্লাচিল্লি শোনা যাচ্ছে। তখন গিয়ে ভিতরে গিয়ে দেখি কি ব্যাপার, ঝগড়া করছে না মারামারি করছে, দেখছি না জগন্নাথকে স্নান করাচ্ছে আর বকা দিচ্ছে, ইচ্ছা মতো বকা দিচ্ছে উড়িষ্যা ভাষায়। ওদের বাংলার সঙ্গে একটু একটু বোঝা যায়, তো দেখছি প্রচার বকা দিচ্ছে, মানে মনে হচ্ছে না ঘরের মধ্যে কাউকে ধরে মারধর করছে, এই করছে সেই করছে, মনে হয় পুরা চিল্লাচিল্লি করছে। গিয়ে দেখি গিয়ে রে বাবা এখন জগন্নাথকে বকা দিচ্ছে, বুঝে গেলেন কি, কেউ নেই। দুইজন মাতাজি, একজন জগন্নাথকে বকা দিচ্ছে, আরেকজনকে বলছে তুই এরকম করছিস কেন, ওই করছিস কেন, সেই করছিস কেন, তাকে এরকম দিলি না কেন, আর এই শয়তান এরকম করছে কেন। এ মানে আমরা তো বুঝতে পারছি না সামনে কেউ আছে মনে হয়, এ কেউ নেই গিয়ে ভিতরে দেখি। এই হচ্ছে মানে কৃষ্ণকে শাসন, এই যে যশোদা মার মনোভাব গুলো সেম, এই জন্য ভগবানকে যে যত বেশি নিজের আপন করে নেবে, এটা নাটক করলে হবে না, তার ভিতর থেকে স্বতঃস্ফূর্ত ভাব থাকতে হবে। পরীক্ষিত মহারাজ ছিল সুখদেব গোস্বামীকে প্রশ্ন করেছিলেন, নন্দ মহারাজ কি এমন করেছিলেন কৃষ্ণকে পুত্ররূপে লাভের পরম সৌভাগ্য অর্জন করেছিলেন। শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধ 46 নম্বর শ্লোক 46। নন্দ কিম করোদ ব্রহ্মণ শ্রেয় এবং মহোদয়ম যশোদা চ মহাভাগা প্রপজস্য স্তনম হরি। হে বিদ্বান ব্রাহ্মণ, ভগবান যার স্তন পান করেছিলেন সেই যশোদা দেবী এবং নন্দ মহারাজ পূর্বে এমন কি তপস্যা করেছিলেন যার ফলে তারা এই প্রেমময়ী সিদ্ধি প্রাপ্ত হয়েছিলেন, প্রেমময়ী সিদ্ধি, এমনি সিদ্ধি না। তদুত্তরে শ্রীল সুখদেব গোস্বামী বর্ণনা করলেন যে নন্দ যশোদা তাদের অতীত জীবনে ধরা ও দ্রোণ ছিলেন, কি ছিল, ধরা ও দ্রোণ, তারা কত তপস্যায় আত্মনিয়োগ করেছিলেন ও ব্রহ্মার আশীর্বাদ লাভ করেছিলেন, যার দ্বারা তারা নন্দ যশোদা রূপে আবির্ভূত হলেন এবং শ্রী ভগবানকে পুত্র রূপে লাভ করেছিলেন। এই ধরার কাহিনী নিশ্চয় অনেকে জানেন, একবার একটা লীলা হয়েছিল খুব মর্মান্তিক লীলাটা, বাড়িতে ভক্ত বেশে ভগবান আসছিলেন, তখন তাদের সেবা দেওয়ার মতো কিছু ছিল না, তারা দুজনে ভিখারি ছিল। তাদের সেবা দেওয়ার জন্য ধরা মাতা তার স্তন কেটে দিয়েছিলেন, সেই ভগবান তখন খুশি হয়েছেন, বলছেন আমি তোমার কাছে ঋণী হয়ে গেলাম, উপরে কিছু বলেনি। সেই ধরা ভগবানের কে সন্তানরূপে লাভ করেছেন। আচার্যরা অন্যান্য জায়গায় বলেছেন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন, প্রকৃতপক্ষে ব্রহ্মার কৃপাতে যশোদা এই কৃষ্ণ কৃপা লাভ করেননি। ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন, যশোদা অতীত জীবনে যিনি ধরা ব্রহ্মার আশীর্বাদে মাত্র কৃষ্ণ জননী হতে পেরেছিলেন, এটা মনে করে অত্যন্ত অন্যায়। মাত্র ব্রহ্মার আশীর্বাদেই এই অতি উন্নত স্থিতি
এই প্রেমের উন্নত স্তরের মহাসৌভাগ্য অর্জন করা সম্ভব নয়। শুধুমাত্র ব্রজের গোপিকাদের পদরেণুতে অভিষিক্ত হওয়ার অভিলাষে ব্রহ্মার প্রার্থনা করেছিলেন। শুধুমাত্র ব্রজ গোপিকাদের পদরেণুতে অভিষিক্ত হওয়ার অভিলাষেই ব্রহ্মা প্রার্থনা করেছেন তৃণ বা তরুলতা রূপে ব্রজে জন্মলাভের জন্য। যে কোনো গোকুলবাসীর পাদপদ্ম ধূলি দ্বারা অভিষিক্ত হয়ে গোকুলগণে যে কোনো জন্মলাভ আমার সৌভাগ্যস্বরূপ হবে। বৈদিক মন্ত্রাবলী যার পাদপদ্মের ধূলি এখনো অন্বেষণ করছে, সেই পরম পুরুষোত্তম মুকুন্দ আমার জীবনস্বরূপ। আরেক জায়গায় একবার ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ আলোচনা করতে গিয়ে বলেছিলেন, নন্দ মহারাজ হচ্ছে আর যশোদা মা হচ্ছে ভগবানের নিত্য পিতামাতা। এখানে লীলায় অংশগ্রহণ করতে এসেছেন আর সেখানে ধরা ধ্রোণ তাদের অংশ হিসেবে এখানে তাদের সঙ্গে যুক্ত হয়েছেন। তারা ব্রহ্মার আশীর্বাদ প্রাপ্ত হয়ে নন্দ মহারাজের অংশ হয়ে আসছেন, যশোদা মায়ের অংশ হয়ে। তো এখন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর স্পষ্ট করে দিয়েছেন, নন্দ যশোদা যে কৃষ্ণের নিত্য পার্শ্বদ সেই কথা পরীক্ষিত মহারাজ উত্তম রূপে অভিজ্ঞ ছিলেন। এর অর্থ এই যে কেউ নন্দ যশোদা হয়ে উঠতে পারেন না, প্রকান্তরে তারা নিত্যকাল গোলক অবস্থান করেন। কারা? নন্দ মহারাজ এবং যশোদা মা নিত্যকাল গোলকে অবস্থান করেন এবং তারা শ্রীকৃষ্ণের নিত্য জনক জননী। কি বলছে? নিত্য মাতা পিতা। পরীক্ষিত মহারাজ শ্রুতি ও স্মৃতি থেকে তা অবগত ছিলেন। তথাপি তিনি প্রশ্ন করেছিলেন যে কি প্রকার তপস্যার দ্বারা নন্দ যশোদা এমন সৌভাগ্য লাভ করেছিলেন। এই প্রশ্নের উত্তরে সুখদেব ধরা ও ধ্রোণের লীলার উল্লেখ করেন, যারা নন্দ যশোদার আংশিক বিস্তার। কি হলো? নন্দ যশোদার আংশিক বিস্তার, তাদের সঙ্গে লীলায় অংশগ্রহণ করে এই আংশিক বিস্তার দ্বয় নন্দ যশোদার সঙ্গে মিশে যান যখন তারা শ্রীকৃষ্ণ সহ এই পৃথিবীতে অবতীর্ণ হন। শ্রীকৃষ্ণ হলেন মুক্তিদাতা বা তিনি মোক্ষ প্রদান করেন। তিনি আবার বিমুক্তিদাতা বা প্রেম প্রদাতা, মুক্তি দেন না আবার প্রেমও দেন। তথাপি তিনি তার স্বীয় পুত্র আদিগুরু ব্রহ্মাকে এই প্রেম দেননি। কাকে? ব্রহ্মার পিতাকে ভগবান স্বয়ং, তার নিজের পুত্র হচ্ছে ব্রহ্মা, তাকে এই প্রেম দেয়নি। হ্যাঁ, আবার শিব যিনি সকল বৈষ্ণবের দৃষ্টান্ত স্বরূপ, শ্রেষ্ঠ বৈষ্ণব ভগবান থেকে অভিন্ন, তিনিও এই কৃপা লাভ করেননি। শিব ব্রহ্মা অপেক্ষা, শিব ব্রহ্মা থেকেও অপেক্ষা মহত্তর, কিন্তু লক্ষ্মী দেবী শিব ব্রহ্মা উভয়ে ছেয়েও মহৎ। কারণ ব্রহ্মা শিব যথাক্রমে দাস্য ও সক্ষরসের স্তরে থাকলেও লক্ষ্মী দেবী মাধুর্য রসের স্তরে অবস্থিত। স্তরগুলো অতিক্রম করে মাধুর্য স্তরে অধিষ্ঠিত ছিলেন লক্ষ্মী দেবী। যদিও লক্ষ্মী দেবীর অবস্থান এত উন্নত, তথাপি তার প্রেম গুণমানে ও তীব্রতায় মা যশোদার প্রেমের তুল্য নয়। এখানে প্রশ্ন উঠে, শ্রীকৃষ্ণ প্রতি মা যশোদার এই প্রেমের স্তর কেউ বা অর্জন করতে পারে, আর কিভাবে তা অর্জিত হতে পারে? শ্রীমদ ভাগবতমে দশম স্কন্ধ নবম অধ্যায় 21 নম্বর শ্লোকে আছে, নায়ম সুকপ ভগবান দেহিনাম গোপিকা সুত জ্ঞানীনাম চ আত্মভূতানাম যথা ভক্তিম তামিহ। সুখদেব গোস্বামী বললেন, যশোদানন্দন, ভগবান শ্রীকৃষ্ণ স্বতঃস্ফূর্ত প্রেমময়ী সেবায় যুক্ত ভক্তদের পক্ষে যেরকম সুলভ, অত্যন্ত দেহাত্মবুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের পক্ষে যশোদানন্দন কৃষ্ণকে লাভ করা সহজ নয়। আনসার দিয়ে দিয়েছেন, যশোদা মায়ের মতো কারা কৃষ্ণকে লাভ করতে পারে? এটা প্রশ্ন করেছিলেন যে মা যশোদার এই প্রেমের স্তর কেই অর্জন কে অর্জন করতে পারে আর কিভাবে তা সেটা লাভ করতে পারবে। তো সুখদেব গোস্বামী বলছেন যে যশোদানন্দন ভগবান শ্রীকৃষ্ণ স্বতঃস্ফূর্ত প্রেমময়ী সেবায় যুক্ত। কি সেবা? স্বতঃস্ফূর্ত প্রেমময়ী সেবা, বুঝা গেল কি? যুক্ত সেই ভক্তদের পক্ষে
কৃষ্ণ সুলভ হয়ে যায়। আর যারা দেহাত্মবুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের পক্ষে যশোদানন্দন কৃষ্ণকে লাভ করা সহজ নয়। দেহচেতনার ঊর্ধ্বে অবস্থিত আত্মারাম জ্ঞানীগণের পক্ষে, এমনকি ভগবান থেকে আবির্ভূত শিব ব্রহ্মা এবং লক্ষ্মীদেবীর পক্ষে, আত্মভূত ব্যক্তিদের পক্ষেও সুলভ নয়। এজন্য স্বতঃস্ফূর্ত প্রেমময়ী সেবা ভক্ত। তারপর যারা অতিরিক্ত রকম দেহাত্মবুদ্ধি পরায়ণ ও তপস্যায় নিযুক্ত আছে, দেহাত্মবুদ্ধি পরায়ণ কিন্তু আবার তপস্যা করছে, কি আমাদের স্তরটা আছে, আমরা সাধনাও করছি আবার দেহাত্মবুদ্ধি যুক্ত আছে, নাকি আছে না, নাকি একটু একটু আছে না, আপনারা তো উন্নত হয়ে গেছেন, ভালো। তারা সেই তপস্যার মাধ্যমে শ্রীকৃষ্ণের প্রতি প্রেম অর্জন করতে পারেন না, যা মা যশোদার ছিল। বলছে দেহাত্মবুদ্ধি থাকলে কোনোদিন প্রেম স্তরে পৌঁছাতে পারবে না, যশোদা মায়ের মধ্যে কৃষ্ণের স্বতঃস্ফূর্ত ভাব আসবে না, দেহাত্মবুদ্ধি থাকবে। তাই ভগবান কৃষ্ণ অর্জুনকে উপদেশ দিতে গিয়ে বলছে না, তুমি দেহাত্মবুদ্ধি থেকে বেরিয়ে আসো, এত গীতার উপদেশ দিয়েছে কেন, শুধু দেহাত্মবুদ্ধি থেকে বের করছে। আর ভাগবত তুমি কি করছে, দেহাত্মবুদ্ধি থেকে বেরিয়ে যারা আসছে তাদেরকে প্রেমস্তরে ঢুকা দিচ্ছে, প্রেম দান করছে। হ্যাঁ, যেমন শ্রীমদ্ ভাগবত উক্ত হয়েছে, ভক্তি কেবলমাত্র ভক্ত সঙ্গের মাধ্যমে অর্জিত হয়, বুঝা গেল কি কি, ভক্তি একমাত্র ভক্ত সঙ্গের মাধ্যমে অর্জিত হয়। এতাভানে যজ তামিহনি শ্রেয়স ভগবত চলো ভাব যত ভাগবত সঙ্গত। বিভিন্ন দেবদেবীর পূজকেরা এই পৃথিবীতে ভগবানের শুদ্ধ ভক্তের সঙ্গ প্রভাবে পরমেশ্বর ভগবানের প্রতি যে স্বাভাবিক আকর্ষণ রূপ অবিচলিত ভক্তি লাভ করেন, তার ফলে তাদের সর্বোত্তম কল্যাণ সাধিত হয়। একমাত্র ভক্ত শুদ্ধ ভক্তরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আবির্ভূত হয়েছে, ভক্ত সঙ্গে থাকতে হবে, শুদ্ধ ভক্তদের সঙ্গ পাওয়া, ভক্ত সঙ্গে থাকলে তো শুদ্ধ ভক্ত সঙ্গ পাবো, কি আমি ভক্ত সঙ্গে করতে চাই না, শুদ্ধ ভক্ত কে কোথায় আছে না আছে কীভাবে বুঝবো, নাকি শ্রীমদ্ ভাগবতম দ্বিতীয় স্কন্ধ তৃতীয় অধ্যায় 11 নম্বর শ্লোকে। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি মা যশোদা যে প্রেম লাভ করেছেন, সেটা একমাত্র ভক্তি যুগে স্বতঃস্ফূর্ত প্রেমময়ী সেবার মাধ্যমে এটা লাভ করেছেন। আর সেই স্তরে যেতে গেলে আমাদেরকে আরো কত কিছু করতে হবে, তো আমরা আজকে এটুকু থাকলো, আগামীকাল আবার দেখতে পারবো, ঠিক আছে, আগামীকাল সবাই আবার যুক্ত হবেন। জয় শ্রী প্রভুপাদ কি জয়। দামোদর লীলা কি জয়, দশধা মায়া কি জয়, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি জয়, শ্রী প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি জয়, গৌর ভক্তবৃন্দ কি জয়, ধন্যবাদ সবাইকে। প্রভু আমাদের কাছে দিলেন, সেখান থেকে অসংখ্য শিক্ষা গ্রহণ করলাম ভাগবতম থেকে। বিবাহ মানে দায়িত্বভার, নইলে অশান্তি দুঃখ, সঠিক নিয়ম সংসার মাঝে অসীম অনন্ত সুখ। আর যশোদা মার যে লীলা তিনি বললেন, মাহাত্ম্য তিনি বর্ণনা করলেন, সেখান থেকে ছন্দে প্রভুর কৃপায় প্রভুর শ্রী চরণ কমলে রাখলাম, প্রভু ভুল ত্রুটি ক্ষমা করবেন আমার। প্রেমের শক্তি প্রকাশিত দামবন্ধ লীলায়, শরণাগত পরিপূর্ণ প্রেম মা পুত্রের বেলায়, বর্ষতা শিকার ভগবান চান আদি পুরুষ যিনি, ভক্ত বৎসল ভাবগ্রাহী সর্বকর শক্তি, মুক্তিদাতা মুকুন্দ সদা কৃপা কণাই দেয়, সৌভাগ্যের কারণে সেদন যশোদা মাতাই পায়, চোর তুমি মিথ্যাবাদী অন্য সুরে শাসনে, এসব কথা কি করে আসে নন্দরানীর বড় মনে, কত সাধনায় কৃষ্ণ লাভ চেতনা কোন সে স্তরে, ধন্য তুমি মা জননী ভগবান তোমার ঘরে, দৃঢ়ব্রত আকুতি রতি ধ্রুবের মনে যেমন, আমরা মায়ায় আটকে গেছি এই জগতে তেমন, ভগবান শুধু ভক্তি চায় চায় না কিছু আর, ফলওয়ালির প্রেমাস্পদে কোলে বসে কৃষ্ণ তার, ফলের ছোড়া মাণিক্য ভরা তবু কান্না কেন,
চেতনা তার পূর্ণ পূর্ণ অর্থ চায় না মন, প্রেমের নির্যাস দুর্লভ, শ্রী ব্রহ্ম পায় না, লক্ষ্মী মাতার সেই পায়া পাওয়া নিকটে থেকেও হয় না, জ্ঞান ও গর্ব ভাবনা লক্ষ্মীর, মমত্ব বোধ নাই মালিকানা অধিকারের তফাত দেখি তাই, মা ভাবে আশ্রয় আমি, আমি ছাড়া কে ভালো বোঝে, ভগবান কাবু পরাজয়ী মাকেই শুধু খোঁজে, জগন্নাথ বকুনি খায় শুদ্ধ ভক্তের সেবায়, নাটক করে ভক্তি করি আছি আমরা কোথায়, ধরা দ্রোণ পূর্ব জন্মে 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 ধন্য, ভক্ত সেবায় দান করে কেটে আপনার স্তন্য, গোলকে নিত্য বাস তাদের তপস্যা উচ্চ স্তরে, দেহাত্ম বুদ্ধি পরিহারিতে ভগবান তার ঘরে, ভক্তি লাভ ভক্ত সঙ্গে কোথায় ভক্ত পায়, গুরু পরম্পরায় যেজন সেখানেই যেন যায়, এ সংসার পরিজন সকলই তো তোমার, আমার বলতে কি জগতে তুমি শুধু আমার, প্রেম ভক্তি জাগুক সবার, সেবা সাধনা সদাচার, আমাকে সাথে রাখুন প্রভু চাইনে সকালে কিচ্ছু আর, প্রণাম ক্ষমা করবেন প্রভু। হরি বল।